গত ক্লাসে যে বিষয়গুলো দেখেছিলাম সেটি হচ্ছে অ্যামাজনের বিভিন্ন যে প্রোডাক্টগুলি বা সেইগুলো নিয়ে কিভাবে প্রিন্টারেস্টে মার্কেটিং করা যায় বা প্রিন্টারেস্টে খুবই বেসিক কিছু বিষয় আমরা দেখেছিলাম তো প্রিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া যেটা আমরা সবাই জানি এখন প্রিন্টারেস্টে আপনি অ্যামাজনের যে লিঙ্কগুলো দিচ্ছেন এগুলোতে তো আপনার আসলে কেউ টাকা দিবে না কারণ আপনাকে তারা ট্র্যাক করতে পারব না যে এটা আসলে কার লিংকে দিচ্ছেন কত ক্লাসে যারা ছিলেন তারা অনেকেই বুঝতে পারছেন বিষয়গুলো যে অ্যামাজন একটা ই কমার্স ওয়েবসাইট যেখান থেকে আমরা কি করছিলাম বিভিন্ন পণ্যের লিংক খুঁজে বেড়াচ্ছিলাম তো আসলে ওইখানে পণ্যের লিঙ্ক নেওয়ার যে প্রসেসটা একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে আমরা সেই প্রসেসটা করতে পারি যখন আমরা অ্যাফিলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঘটি অর্থাৎ আপনারও অ্যামাজনে একটা অ্যাকাউন্ট থাকবে যে অ্যাকাউন্টের মধ্যে আপনার যে বিভিন্ন পণ্যের যে বিক্রি হচ্ছে এই পণ্যগুলোর টাকা পয়সা চলে আসবে তো আজকে খুবই ছোট্ট একটা টপিক আমি আলোচনা করব যে কিভাবে অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এইটার বিষয়ে তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নেই দেখেন আমি কি করলাম গুগলে গেলাম গুগলে গিয়ে সার্চ করলাম এখানে যে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম এটা লিখে আমি সার্চ করব এটা লিখে সার্চ করার পর আমার কাছে অনেকগুলো ওয়েবসাইট লিস্ট চলে আসছে প্রথম এই ওয়েবসাইটটা যদি দেখেন খেয়াল করেন লেখা আছে অ্যামাজন ডট কম অ্যাসোসিয়েট সেন্ট্রাল এটা লেখা আছে এবং দেখেন একটা লিঙ্ক লেখা আছে এখানে যে এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ অ্যাফিলিয়েট হাইফেন প্রোগ্রাম ডট অ্যামাজন ডট কম এই একটা লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন অথবা সরাসরি যদি আপনি অ্যামাজন ডট কমে যান অ্যামাজন ডট কমে যান তাহলে আমি এখান থেকে একটু লগ আউট করি আমার যে অ্যাকাউন্ট আছে এটা থেকে লগ আউট সাইন আউট করে দিলাম দেখেন অ্যামাজন ডট কম লিখে সার্চ করলাম সার্চ করার পরে আমার কাছে এই রকমের একটা লে আউট চলে আসছে সবার কাছে এই রকমের লে আসবে একদম নিচের দিকে যদি এই সাইটের নিচের দিকে চলে আসেন লেখা আছে এখানে বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট যারা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদেরকে বলা হয় অ্যাফিলিয়েট বুঝতে পারছেন বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েটের মধ্যে যদি আপনি ক্লিক করেন আপনার কাছে এই এইরকম একটা অপশন দিবে বুঝতে পারছেন একটা পেজে আসবে যে পেজে লেখা আছে অ্যামাজন অ্যাসোসিয়েটস এবং এইখানে অনেকগুলো লেখা আছে এইগুলো আপনি পূরণ নিতে পারেন তারা প্রথমে সাইন আপ করতে বলবে সাইন আপ করার পরে আপনি হচ্ছে তাদের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো মিলিয়নস মানুষের কাছে কি করবেন রেকমেন্ড করবেন ওইখান থেকে যারা হচ্ছে পণ্যগুলো কিনে নেবে তাদের কাছ থেকে আপনি কমিশনটা পাবেন এটা হচ্ছে একদমই বেসিক একটা প্রসিডিউর বুঝতে পারছেন এখন ধরলাম যে আমাদের অ্যামাজনে অ্যাফিলিয়েট কোনো অ্যাকাউন্ট নাই আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কেন করছি আমরা অ্যামাজনের পণ্যগুলো বিক্রি করব আমাদের সোশ্যাল মিডিয়াগুলো থেকে অথবা আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে ঠিক আছে এই একটা উদ্দেশ্য নিয়ে আমরা অ্যামাজন অ্যাসোসিয়েটস এই লিঙ্কের মধ্যে আসছি সাইন আপ করার জন্য তো প্রথমে আমরা এইরকম একটা লিঙ্কের মধ্যে চলে আসলাম যেখানে সাইন আপ লেখা আছে এবং এইরকম একটা ফর্ম আপনাকে দিবে বলতেছে যে অ্যামাজন সাইন ইন করতে এখানে ইমেল অ্যাড্রেস এখানে পাসওয়ার্ড এবং পরে সাইন ইন সাইন ইন কখন করা হয় যখন কারো অলরেডি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট যদি তুই তৈরি করা থাকে তখন সাইন ইন করতে হয় আর যদি তৈরি করা না থাকে তখন ক্রেট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এটা দিতে হয় মনে করলাম যে আপনাদের কারো

তো আমি একটা ইমেল অ্যাড্রেস লিখি আপনাদেরকে আপাতত দেখানোর জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে বুঝছেন তো আমি একটা পাসওয়ার্ডটা দিয়ে নেই এই পাসওয়ার্ডটা একটু শক্তিশালী পাসওয়ার্ড দিবেন কারণ এই অ্যাকাউন্টের ভিতরে তো আপনার অনেক টাকা পয়সার কিছু বিষয় থাকবে পাসওয়ার্ডটা আরেকবার তুলবেন সেম পাসওয়ার্ড যারা গত ক্লাসের ছিলেন না তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন গত ক্লাসের যে ভিডিওটা এটা আমি দিলাম যার পরে এখান থেকে ক্রেডিওর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে বলতেছে যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস ওই যে আমরা যে ইমেইল অ্যাড্রেসটা দিলাম ওই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশনের জন্য একটা কোড চলে গেছে সেটাকে একটু কোডটাকে একটু দেখে নেই আসলে কি ধরনের কোড আসছে দেখেন এটা হচ্ছে আমাদের থেকে এটা হচ্ছে সেই কোড এইখানে আপনারা এটাকে জাস্ট কপি করেন অথবা আপনারা টাইপ করে লিখে তুলতে পারেন কোনো সমস্যা নাই এটাকে বলে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড এটা দিলেন দেওয়ার পরে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখেন আমাদের প্রথম একটা ধাপ ছিল সেটা আমাদের শেষ হলো যে ধাপে আমরা কি করলাম শুধুমাত্র অ্যামাজনের যে অ্যাফিলিয়েট যে প্রোগ্রামের ওয়েবসাইট সেখানে গিয়ে একটা ইমেইল দিয়ে প্রথমত রেজিস্টার করলাম এখনো সমস্ত প্রসেস আমাদের রেডি হয় নাই এখন যে অপশনগুলো আসতেছে এই অপশনগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে খুবই মনোযোগ দিতে হবে একটা অ্যাকাউন্ট যদি আপনি ফলস কোনো অপশন বা ফলস কোনো তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তো ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া আছে এখানে আমরা যেটা করবো লেখা আছে পে ই নেম টু হোম ইস্যু কার নামে আমরা এই পেমেন্টটা ইস্যু করবো ঠিক আছে এইখানে আমরা নাম তো আমি নাম দিলাম এখানে আরিফুল আপনাদের যে নামটা আছে বিভিন্ন ডকুমেন্টস আছে ব্যাংক অ্যাকাউন্টে আছে অথবা এনআইডি কার্ডে আছে ওই নামগুলো দিবেন দিবে এইখানে কোনো ফলস কোনো নাম দেওয়া যাবে না বিশেষ করে নামের বানানো যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট পাবেন না এই একটা বিষয় তারপরে এখানে অ্যাড্রেস দিতে হবে এই অ্যাড্রেসটা অবশ্যই কি দিবেন আপনার যে হচ্ছে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিবেন তো আমি আপাতত আমার অফিস অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে আপনাকে দেখানোর জন্য এগুলো পরে কিন্তু চেঞ্জ করা যায় বুঝছেন পরে সমস্ত অপশনগুলো চেঞ্জ করা যায় যদি অনেকের বড় কোনো অ্যাড্রেস হয় সেই ক্ষেত্রে যে অ্যাড্রেস লাইন এক লাইন লিখবেন তারপরে আরেক লাইন লিখবেন তারপরে আরেক লাইন লিখবেন যদি অ্যাড্রেস অনেক বড় হয় সেই ক্ষেত্রে তারপরে সিটির মধ্যে ঢাকা দিলাম স্টেট বা প্রভিন্স বাংলাদেশ জিপ কোড এক হাজার বিভিন্ন জেলার এবং প্রত্যেকটা জেলা উপজেলার কি থাকে একটা পোস্টাল কোড থাকে বুঝছেন এই পোস্টাল কোডটা দিবেন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এইখানে এসে আপনারা খুঁজে বের করতে পারেন এইখানে এসে এই যে বাংলাদেশ ক্লিক করলে বাংলাদেশটা বসে যাবে ফোন নাম্বার দিতে হবে একটা তো আমি একটা ফোন নাম্বার দেই এইখানে বাংলাদেশের কান্ট্রি কোড কত বলেন তো দেখি আপনারা কান্ট্রি কোড জানেন কিনা বাংলাদেশের একটু চ্যাট বক্সে লেখেন তো বাংলাদেশের কান্ট্রি কোড কত চ্যাট বক্সে একটু লেখেন আমি দেখতে চাই যে আসলে কি আপনারা কান্ট্রি কোড জানেন কিনা বাংলাদেশের প্লাস ডবল এইট এইট গুড ভালো লাগলো আপনারা সবাই জানেন আমরা একটা খুঁজে বের করি এই যে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড এইখানে আপনার নাম্বার দেবেন ফোন নাম্বার অ্যাকচুয়ালি ফোন নাম্বারগুলো আমরা তখন দেই বা তখন আমাদের প্রয়োজন হয় যদি ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে ঠিক আছে দিলাম দেওয়ার পরে বলতেছে যে হু ইজ দা মেইন কন্ট্রাক্ট ফর দ্য অ্যাকাউন্ট বলতেছে এই অ্যাকাউন্টে মেইন মানুষটা কি আসলে যে কার সাথে আমরা কন্ট্রাক্ট করবো মেইনলি দি পে লিস্টেড অ্যাবভ যেটা আমরা অলরেডি উপরে লিখেছি উনি হচ্ছে এই অ্যাকাউন্টের প্রধান যিনি তিনি তো নেক্সট ক্লিক করব কিছুক্ষণ লোড নিচ্ছে আচ্ছা আমার ক্যামেরার থেকে মাঝে মধ্যে হঠাৎ করে ছায়া বের হচ্ছে কিছু মনে করবেন না আপনারা দেখেন তো এইখানে কি বলতেছে যে ইউর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস এইরকম কিছু বলতেছে আমাদেরকে আমাদের কিন্তু ওই যে আগে পৃষ্ঠাটা এটা ভালো করে যদি ফর্মটা পূরণ করতে পারেন তাহলে কিন্তু কি এই পেজে আসা সম্ভব এটা ছাড়া কিন্তু আপনাকে এরোড দেখাবে তো ওই অপশনগুলো সবগুলো দিতে হবে বিশেষ করে যে অপশনগুলোতে এই যে স্টার চিহ্ন দেওয়া থাকে দেখবেন যে আপনার বিভিন্ন ফর্মের সময় আমি একটু জুম করে নিলাম এই যে এইরকম স্টার চিহ্ন থাকে স্টার চিহ্ন দেওয়া মানে ওই অপশনটা আপনাকে পূরণ করতেই হবে ওই অপশনটা মিস করা যাবে না এখন এখানে বলছে যে ভালো করে কিন্তু পড়তে হবে প্রত্যেকটা আপনাকে ভালো করে পড়তে হবে ইউর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস অ্যামাজনে যে আপনি অ্যাপ প্রোগ্রামটা করবেন আপনি যে অ্যামাজন থেকে পণ্য নিয়ে সেগুলো বিক্রি করবেন প্রমোশন করাবেন সেটা কিসের মাধ্যমে আপনার কোনো ওয়েবসাইট আছে নাকি কোনো মোবাইলের অ্যাপস আছে বুঝতে পারছেন মনে করেন আমাদের সার্ভ হিউম্যান ফাউন্ডেশন একটা ওয়েবসাইট আছে এটা আপনারা সবাই জানেন সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এটা একটা ওয়েবসাইট আছে আমাদের দেখেন এইরকম তাই না তো আমরা যদি এই ওয়েবসাইটের কোনো একটা জায়গায় মনে করলাম যে অ্যামাজনের কিছু পণ্য নিয়ে বিজনেস করতেছি তাহলে কিন্তু কি হবে আমাকে এই ওয়েবসাইটের ঠিকানাটা দিতে হবে আমি যেই বিষয়ের যেটার মাধ্যমে আমি অ্যাফিলেটটা করব আপনাদের ইউটিউব চ্যানেল আছে বুঝতে পারছেন আপনারা চাইলে এখানে ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটাও দিতে পারেন চ্যানেলের যে সেটাও দিতে পারবেন কোনো সমস্যা নাই এখন ধরলাম আপনার কোনো ওয়েবসাইটও নাই আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারবেন আমরা সবাই জানি যে আমাদের একটা করে ফেসবুক পেজ তৈরি থাকার কথা আপনারা চাইলে ওই পেজ থেকেও কিন্তু আপনারা অ্যাফিলেট মার্কেটিং শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি আপাতত সার্ভিমেন্ট ফাউন্ডেশনের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলাম আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে সেটা ঠিকানা দিবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের নামটা দিবেন লিঙ্ক যেটা জোহান ভাই হ্যান্ডেস করেছেন হ্যালো আপনার কথা শুনতে পাচ্ছেন না ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না হ্যালো জি হ্যালো বলেন জি এখন শুনতে পাচ্ছি বলেন ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে ফার্স্টে অ্যাড্রেসটা আমরা ফিলআপ করলাম না হুম আমি অলরেডি বিসি থেকে করেছিলাম তো সেই সময় আপনি যে বললেন যে অ্যাড্রেস টা দিতে হবে তো সেখানে ফার্স্ট যে অ্যাড্রেস লাইন এক ছিল সেখানে আমরা আসলে কেমন অ্যাড্রেস বসাবো অর্থাৎ আপনার যেহেতু অফিস অ্যাড্রেস ছিল আপনি রোড নাম্বার সহকারে অ্যাড্রেস টা বসানোর পরে যে স্টেট রিজন ছিল বাংলাদেশ লিখলেন তো সেখানে অপশনটা চলে আসছিল কিন্তু এখানে জব সে বাংলাদেশ এরকম কিছু অ্যাড্রেস দেওয়ার পরেও সেখানে বাংলাদেশে কোনো নাম আসছে না এটার কারণ কি আপনি প্রথমে বাংলাদেশ সিলেক্ট করেন আপনি প্রথমে ওই যে কান্ট্রি থেকে বাংলাদেশটা সিলেক্ট করেন

অ্যাড্রেস লাইন এক বলতে আপনার যেমন ধরেন আমি যদি বলি যে আমার বাড়ি হচ্ছে জয়পুরহাটের কালাই উপজেলাতে পৌরসভার ভিতরে তাহলে আমার অ্যাড্রেস লাইন এক কি হবে জি ধরলাম যে হচ্ছে আপনাদের পরিচিত একটা জায়গা যদি আমি মনে করি কালাই যে পাশিরা মনে করলাম তাহলে বললাম যে পাশিরা উপজেলা কালাই কালাই জয়পুরহাট পাশিরা কালাই জয়পুরহাট এটাই কি আমার অ্যাড্রেস লাইন ওয়ান যদি এইভাবে যদি আমার আলিগড়ে লেখা থাকে এইভাবে লিখতে হবে তারপরে গ্রামের নাম উপজেলা জেলা হ্যাঁ হ্যাঁ এখন আপনার আইডি কার্ডে যেটা আছে ওটা লিখতে হবে বুঝতে পারছেন এখন আপনার আইডি কার্ডে যদি আপনার পোস্ট অফিসের নাম থাকে ওটার সঙ্গে যুক্ত করে দিতে হবে যদি ইউনিয়নের নাম লেখা থাকে ওটা যুক্ত করতে হবে এই অ্যাড্রেস লাইন 1 2 কোনো ফ্যাক্ট না অ্যাড্রেস লাইন 1 2 বলতে বোঝাইছে যদি এক লাইনে না হয় পরের লাইনে দিবেন এই রকম যদি অনেক বড় অ্যাড্রেস হয় সেই ক্ষেত্রে কারো হাউস নাম্বার থাকে রোড নাম্বার থাকে ফ্ল্যাট নাম্বার থাকে এরকম অনেক কিছু বিষয় থাকে তারপরে এই পেজে যখন আপনি আসবেন কি করলাম আমরা এখানে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম অ্যাড অ্যাড করে নিলাম আপনাকে দেখেন একটু পরে আপনি করবেন তাছাড়া কিন্তু গোলায় যাবে কারণ আমরা একটা পার্টে কিন্তু একটা বিষয় আমরা স্কিপ করব সেটা একটু দেখবেন দেখেন আমি এইখানে আমরা হচ্ছে সার্ভিমেন্ট ফাউন্ডেশন ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম তো যার যে ঠিকানা আছে যদি পেজ ফেসবুক পেজ থাকে সেই ফেসবুক পেজের লিংকটা নিলেও এটা কিন্তু নিয়ে নেবে এটার পরে কি নেক্সট এর মধ্যে ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে এখানে কি বলতেছে আর এনি অফ দি ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস লিস্টেড এবাউট ডাইরেক্টলি ডাইরেক্টেড প্রাইমারিলি অ্যাট চিলড্রেন আন্ডার 13 এই যে ওয়েবসাইটটা আপনি লিখলেন বা দিলেন অ্যাড্রেসটা এটা কি 13 বছরের নিচে কোনো মানুষজনের সাথে সম্পর্কিত কিনা মানে শিশুদের সাথে সম্পর্কিত আছে কিনা দিস ওয়েবসাইট এন্ড মোবাইল অ্যাপস আর নট এলিজিবল টু ডিসপ্লে ব্যানার্স উইজেড এন্ড স্পেশাল লিঙ্ক আর আদার অ্যাডস ফ্রম অ্যামাজন অ্যাসোসিয়েট যদি সেটা হয় যে আপনার ওয়েবসাইটে তেরো বছরের ভিজিটর থাকে সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটগুলো অ্যামাজনের কোনো ব্যানার কোনো আদার্স কোনো বিজ্ঞাপন যে এলিমেন্টসগুলো আছে এগুলো শো করাতে পারবে না ঠিক আছে তারপরে আমি বললাম না আমার এই ওয়েবসাইটটা তেরো বছরের নিচের কোনো ভিউজার ভিজিটর নাই আমি তারপরে কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পরে একটু রিলোড নেবে রিলোড নেওয়ার পরে বলতেছে হচ্ছে ইম্পর্টেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ নোটিস বলতেছে যে প্লিজ রিড দিস ইনস্ট্রাকশন বিফোর ইউ ফিল দিস ফর্ম ভালোভাবে পড়েন এই ফর্মটা পূরণ করার আগে হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার প্রত্যেকটা মানুষের জন্য তারা একটা ইউনিক একটা আইডি কার্ড মানে আইডি কোড দেয় যেমন ধরুন আপনার নাম জোহান এখন এই জোহানের নামে তো অসংখ্য মানুষ থাকতে পারে তাই না সে তো একা না তো এখন আপনার নামটাকে ইউনিক রাখার জন্য তারা আপনাকে একটা কোড দিবে যেমন ধরেন যে জোহান ওয়ান এটা হচ্ছে আপনার আইডি কোড বা আইডি কোড বলতে আপনি যে স্টোর থেকে বা আপনার যে জায়গা থেকে আপনি পণ্যগুলোকে প্রমোশন করবেন ওটার একটা আইডি কার্ড আইডি কোড থাকে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ওই লিঙ্কটা আপনার বুঝতে পারছেন এটা আমরা একটু পরে দেখবো যেটা আসলে কোন জায়গা থেকে পাওয়া যায় এই মুহূর্তে আমি একটা কোড লিখতেছি এখানে দিলাম এসএইচএফ আরিফ এইট্টি সেভেন এইরকম একটা কিছু লিখে দিলাম যাতে আমার নামটা ইউনিক থাকে এসএইচএফ আরিফ এইট্টি সেভেন এখন আপনার যে নাম আছে সেই নামটার সাথে মিলায়ে দিবেন কিছু দেওয়ার পরে ইওর ওয়েবসাইট লিস্ট এইখানে তো আপনি চাইলে একাধিক ওয়েবসাইট অ্যাড করতে পারতেন আগের যে পেজ থেকে আমরা এখন শুধুমাত্র সার্ভেন ফাউন্ডেশন দিয়েছিলাম আপনি যদি চান আপনার আরও ওয়েবসাইট আছে সেক্ষেত্রে আরেকটা ওয়েবসাইটের নাম দিয়ে অ্যাডে ক্লিক করলে এটা দুইটা যুক্ত হয়ে যেত তারপরে বলতেছে হোয়াট আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে আপনার এই ওয়েবসাইটটা অথবা যে মোবাইল অ্যাপস আছে আপনার ওইটা হচ্ছে কিসের উপরে তৈরি করা বা কি বিষয়ের উপরে তৈরি করা এটা আপনাকে অ্যামাজনে জানা যেতে হবে যাতে করে তারা পড়ে বুঝতে পারে যে না আপনার এই ওয়েবসাইট সম্পর্কে একটা আইডিয়া থাকবে যে হোয়াট কি 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 লিখতে ইউজাররা আপনার ওয়েবসাইট বা মোবাইল মধ্যে করে এসে তারপরে এই সাইটটা আপনি কেন বানাইছেন বা এইখানে আপনি কি করেন আর আপনি কোন ধরনের পণ্যগুলো এইখানে প্রমোট করতে চান এটা সম্পর্কে আপনাকে লিখতে হবে এখানে তো আমি আপাতত জাস্ট আপনাকে দেখানোর জন্য ডেমো দু তিন লাইন দিলাম যে ব্লগিং ওয়েবসাইট যদিও সাবিমেন ফাউন্ডেশন ব্লগিং ওয়েবসাইট না বাট আমি মনে করলাম যে এখান থেকে আমরা ব্লগ লিখতে পারি ব্লগিং সাইট

যে বললাম যে এটা এমন একটা ওয়েবসাইট যে এখান থেকে আমরা হচ্ছে ব্লগ লিখি এবং সেটা প্রোডাক্ট বেসিস ব্লগ লিখি এবং বিশেষ করে সেগুলো হয় আমাদের টেকনোলজিক্যালি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যেমন ধরুন ক্যামেরা স্মার্টফোন হার্ড ডিস্ক আরও আরো যে বিভিন্ন পণ্যগুলো আছে যেগুলো বিক্রি করা যায় আপাতত আমি এতটুকু লিখলাম এগুলোকে আপনি কিন্তু পরে আবার সাজায় গোছায় দেখতে পারবেন আপাতত আমি দেখাচ্ছি হুইস অফ দ্য ফলোইং টপিকস best describes your website or mobile apps নিচের কোন টপিকটা আপনার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসকে খুব ভালোভাবে কি করে বোঝাতে পারে তো আমি বললাম যে এটা হচ্ছে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে বুঝছেন আপনি চাইলে এখানে যে বুকস বিজনেস কম্পিউটার সায়েন্স এডুকেশন ফাইনান্স গেমিং গ্রোসারি হোম pets কুকিং যে আপনি কিন্তু এই যে হোম নিয়ে কাজ করতে পারেন pets কুকিং নিয়েও আপনি কিন্তু বিভিন্ন পণ্য আছে এদের সেগুলো সেল করতে পারেন দেখি আমি আসলে ব্লগিং খুঁজে পাই কিনা এখানে বা কোন প্রোডাক্ট গুলো খুঁজে পাই কিনা আমি আপাতত এইখানে দিলাম এডুকেশন বা কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি এটাকে দিলাম কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি আর সেকেন্ডারি আরেকটা অপশন দিলাম যে এটা হচ্ছে ধরলাম যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেহেতু একটা ব্লগিং একটা ওয়েবসাইট আর ব্লগে কি করা যায় বিভিন্ন একটা ব্লগ হচ্ছে একটা শক্তিশালী সোশ্যাল নেটওয়ার্ক আমি দুইটা জিনিস দিলাম এখানে যে আমার এটাতে কম্পিউটার সফটওয়্যার বিভিন্ন টেকনোলজি নিয়ে কথাবার্তা হয় এবং একটা সোশ্যাল নেটওয়ার্ক আমার এখানে আছে তারপরে হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেমস ডু ইউ ইনটেন টু ডু অন এর ওয়েবসাইট মোবাইল অ্যাপস আপনি অ্যামাজনের কোন ধরনের পণ্যগুলো আপনার ওয়েবসাইটে যুক্ত করতে চাচ্ছেন আমি সেটা হতে পারে বইপত্র আপনার যদি টেকনোলজি রিলেটেড যেহেতু ধরলাম যে আমার এই সাইটটা টেকনোলজি রিলেটেড ব্লগ লেখি আমি বুকসকে প্রমোট করতে পারি ডিজিটাল কোনো সফটওয়্যারকে বা ডিজিটাল যে প্রোডাক্টগুলো আছে বিভিন্ন সিনেমা বা তারপরে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার সেগুলোকে আমি প্রমোট করতে পারি তারপরে ইলেকট্রনিক্স হুম দেন কম্পিউটার অ্যান্ড অফিস সফটওয়্যারগুলো আমি আপাতত এই কটা দিলাম এখন আপনার যে ওয়েবসাইট থাকবে বা আপনার যে ফেসবুক পেজ থাকবে ওই পেজে আপনি কোন ধরনের পণ্যগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন ওইটাকে একটু বলে দিবেন এখানে তারপরে বলতেছে হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপস আপনার এই ওয়েবসাইটটা আর মোবাইল অ্যাপসটা কেমন এটা হচ্ছে ব্লগ দিলাম আমি তারপর সেকেন্ডারি দিলাম হচ্ছে কন্টেন্ট অর নেশ ওয়েবসাইট আমার এই সাইটটা কি ব্লগিং ওয়েবসাইট এবং এখানে বিভিন্ন টপিক ওয়াইজ লেখা হয় নিশ মানে টপিক বুঝায় হুম তারপরে বলতেছে ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশন আপনার এই ওয়েবসাইটে ভিউয়ার্সরা আসে তারা কিভাবে আসে আপনি তাদেরকে কিভাবে নিয়ে আসেন আমি প্রথমে বললাম যে আমার এটাতে তারা ইমেলের মাধ্যমে আসে হতে পারে যে আমি আমার অসংখ্য ইউজারদের কাছে ইমেল পাঠাই ইমেল থেকে ক্লিক করে ওরা আসে হতে পারে বিভিন্ন শপিং পোর্টালে তারা যায় কেনাকাটা করতে ওইখান থেকে আসে এবং আমি হয়তো বা অফলাইনেও কাউকে কাউকে বলে রেখেছি যে আমার অমুক ওয়েবসাইটে তুমি যাইও ওইখানে একটা পণ্য আছে কিনতে পারো সোশ্যাল নেটওয়ার্কিং এটা আমি দিলাম বেশি কারণ আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে কি সেটা আপনারা সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে নিয়ে ফোরামের মধ্যে থেকে আসতে পারে ফোরাম বলতে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে মানুষ বিভিন্ন প্রশ্ন উত্তর করে তারপরে আমি সাইটের এসইউ করব এসইউ বলতে গুগলে সার্চ করলে যে শো করে এই বিষয়গুলো যদি আপনি নাও বোঝেন তারপরেও কয়েকটা অপশন আমি দেখাই দিলাম এখান থেকে আমি ব্লগ লিখতে পারি ব্লগ লেখার মাধ্যমে আমি ভিজিটরদেরকে নিয়ে আসতে পারি আমি লিডের মাধ্যমে নিয়ে আসতে পারি অনেকগুলি কথা বলে দিলাম বলে দেওয়ার পরে হাউ ডু ইউ ইউটিলাইজ ই ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস টু জেনারেট ইনকাম যে আপনি আপনার এই ওয়েবসাইট থেকে হবে ইনকামের জন্য জন্য তৈরি করতে যাচ্ছেন বা অ্যামাজনে আসছেন আমি বললাম যে কমিশন জাংশনের মাধ্যমে যে আমি পণ্যগুলা বিক্রি করব তার মধ্যে একটা কমিশন পাবো সেটা নিয়ে সেকেন্ডারি বলতে পারেন হচ্ছে যে কি আছে এখানে বলতে পারি আমি যে ডিসপ্লে এটাকে অ্যাড করলে আবার অনেকগুলো অপশন আসবে আমি দিলাম হচ্ছে যে কন্টেক্সাইজিং বা গুগল অ্যাডসার্স মাধ্যমে আমি আমার এই সাইটে নিয়ে আসতে পারি বা আমি সাইটটাকে মনিটাইজ করতে পারি হাউ ডু ইউ ইউজ বিল্ড বলতেছে যে আপনি যে এই ওয়েবসাইটে আপনার পণ্যগুলো রাখেন বা রাখতে চাচ্ছেন আপনি পণ্যগুলোর জন্য প্রমোশনটা কিভাবে করেন বা লিঙ্কটা কিভাবে তৈরি করেন আমি তৈরি করি হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে এত কিছু যদি নাও বোঝেন বিভিন্ন ওয়েবসাইট গুলো বিভিন্ন সিএমএস দিয়ে তৈরি করা সিএমএস মিনস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তার মধ্যে পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনি যদি চান যে আমি ম্যানুয়ালি হাতে লিংক লিখি টাইপ করে লিংক লিখি সেই ক্ষেত্রে কি আপনি দিবেন এটা ম্যানুয়ালি ভাইয়া টেক্সট এডিটর অথবা এচএমএল এডিটর অথবা কি আদার্স তো আমি দিলাম যে আমি হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস ব্লগার এইগুলা এর মাধ্যমে আমি কাজ করি সাইটে সবুজ আহমেদ ভাই হ্যান্ডেলস করেছেন আসসালামু আলাইকুম ভাই এখন এখানে যে ভাই আমি হচ্ছে এই যে

আচ্ছা কোন সমস্যা নাই তারপরে ভিজিটর থাকে আপনি একটা মোটামুটি একটা অ্যামাউন্ট দেন আপনার যদি হয় সেক্ষেত্রে আপনি আপনার ভিজিটর কত পার মান্থে আসে সেটা দিয়ে দেন মনে করলাম যে আমার এখানে পাঁচশো থেকে পাঁচ হাজার জন ভিজিটর পার মান্থ আসে আমার ওয়েবসাইটে আর দি প্রাইমারি হোয়াট ইস দ্য প্রাইমারি রিজন ফর জয়নিং দি প্রোগ্রাম আপনার অ্যামাজনের সাথে যুক্ত হওয়ার মেন কারণ কি বললাম যে মাই সাইট আমার সাইটকে মনিটাইজ করবো কি দিয়ে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টগুলো দিয়ে যাতে আমি এখান থেকে আমার আমার ওয়েবসাইট থেকে অ্যামাজনের পণ্যগুলো কি করতে পারি বিক্রি করতে পারি তারপরে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস আপনি আমাদের সম্পর্কে থেকে জানছেন না কিভাবে জানছেন দিলাম যে অনলাইন সার্চ করে আমি জানতে পেরেছি আচ্ছা তারপরে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বলতে ক্যাপচা পূরণ কিছু সংখ্যা লেখা আছে এইটা আপনাকে এই বক্সের মধ্যে টাইপ করে লিখতে হবে যাতে তারা বুঝতে পারে যে আপনি একজন মানুষ রোবট না আমি লিখলাম ফাইভ লেখা আছে ফাইভ লিখলাম টু লেখা আছে টু লিখলাম এই যে দেখেন এই ছবিটা দেখেন তারপরে এইস লেখা আছে এখানে ফোর লেখা আছে এখানে এক্স এখানে সেভেন এতটুকু দিলাম দেওয়ার পরে অপারেটিং এগ্রিমেন্ট এদের কিছু টার্মস অ্যান্ড পলিসি আছে আপনি চাইলে যে এইখানে ক্লিক করে সেগুলো দেখে পড়ে আসতে পারেন তারা কি পলিসি তারা অবলম্বন করতেছে আমি এখানে টিকচিহ্ন দিলাম দেওয়ার পরে ফিনিশ আমাদের আচ্ছা ক্যাপচারটা মেবি ওটা আমাদের নেয় নাই আমি ক্যাপচারটা আরেকবার দেই আর থ্রি টি সিক্স এফ এইচ এটা হচ্ছে ক্যাপচা তারপরে ফিনিশে দেই দেখেন আমাদের কিন্তু কি হলো একটা প্রোফাইল তৈরি হয়ে গেল আমাদের মোটামুটি কি আমাদের কংগ্রেসুলেশন নামে একটা লেখা দিছে তো থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু গেট বা টু দা অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম ধন্যবাদ জানাচ্ছে আপনাকে অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রামে অ্যাপ্লিকেশনটা করার জন্য ঠিক আছে

হ্যাভ নট দিনের মধ্যে যদি আপনার ওই থেকে বিক্রি না আসে উইথড্র আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন এবং আপনাকে যে এক্সেসটা দেওয়া হলো এটা তারা উইথড্র করে নেবে তার মানে তারা একটা সময় দিল আপনাকে যে আপনাকে একশো দিনের মধ্যে একটা মিনিমাম তিনটা বা চারটা প্রোডাক্ট আপনার ফেসবুক পেজের মাধ্যমে হোক অ্যাপসের মাধ্যমে হোক ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক অর্থাৎ আপনার যে এই আইডি থেকে এইরকম কোড ইউজ করে মিনিমাম তিনটা বা চারটা পণ্য আপনাকে সেল করাইতে হবে একশো আশি দিনের মধ্যে এখন একশো আশি দিনে কয় মাস হয় ছয় মাস হয় বুঝছেন ছয় মাসের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে তাছাড়া এটা কিন্তু উইথড্র হয়ে যাবে তো এইখানে একটা বিষয় আছে যে ইন্টারিয়র পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন এটাকে আপনি চাইলে লেটার করতে পারেন যে আমি এটা পরবর্তীতে যুক্ত করতে পারি পেমেন্টের আরো কিছু বিষয় আছে অথবা চাইলে নাও করতে পারেন তো নাও করার জন্য আমি যে মেথডটা আপনাকে দেখাবো সেই জন্য আপনার একটা পেউনিয়ার অ্যাকাউন্ট প্রয়োজন হবে এই যে অ্যামাজনে যে টাকাগুলো আসবে বিভিন্ন পণ্য আপনি রেফার করার মাধ্যমে অ্যামাজন যে আপনাকে টাকা দিবে এই টাকাটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবেন ব্যাংক অ্যাকাউন্টটা আপনার যে এইখানে সেট করতে হবে বুঝতে পারছেন তো এই জন্য বাংলাদেশে যেহেতু পেপাল এখন পর্যন্ত আসে নাই আশা করছি খবর শুনতে পাচ্ছি গুঞ্জন আর কি যে পেপাল বাংলাদেশে আসতেছে আচ্ছা পেপাল আসে আসুক না আসে না আসুক অ্যামাজন আপনাকে এর মাধ্যমেও পেমেন্ট দিতে পারবে তো পেউনিয়ার কি এটা যদি আপনি হচ্ছে একটু ইউটিউবে সার্চ করেন হোয়াট ইজ পেউনিয়ার পেউ সম্পর্কে কারো আইডিয়া আছে এখানে একটু কমেন্ট বক্সে দুজন বলছেন না আচ্ছা অনেকেই হয়তো বা পরিচিত না পেয়ে সাথে কিন্তু এটা খুবই ইজি একটা বিষয় আপনি যদি যে যেকোনো একটা ইউটিউব চ্যানেলে যান পেউনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় ঠিক আছে আমি দিলাম যে পেউনিয়ার অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল জাস্ট সার্চ করলাম এখানে অনেক অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা দেখাচ্ছে কিভাবে একটা পেউনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় অনেক ওয়েবসাইট আছে বুঝছেন মানে ভিডিওস আছে তো এই ভিডিওগুলোতে বলে দেওয়া আছে যে হচ্ছে এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে বিশেষ করে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যে ব্যাংক অ্যাকাউন্টটা বাংলাদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হুম তারপরে হচ্ছে আপনার আইডি কার্ডে যে নাম আছে সে নাম ঠিকানা সব সঠিক মতো দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন তো আমি পেউনার অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি না আমি জাস্ট শুধু পেউনার অ্যাকাউন্ট অলরেডি আমার তৈরি করা আছে একটা আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করে রেখেছি অন্য বেসগুলো তো দেখানোর জন্য ওই অ্যাকাউন্টে আমি লগ ইন করব এটা হচ্ছে পেউনার ওয়েবসাইট আপনারা কিন্তু যে কোনো দশ থেকে বারো মিনিটের একটা ভিডিও দেখে নিন ইউনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য তবে এর জন্য আপনাকে কি করতে হবে ব্যাংক ডিটেলস লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লাগবে সেটা হতে পারে ডাচ বাংলা ব্যাংক হতে পারে ইসলামী ব্যাংক বাংলাদেশে যে আরো অসংখ্য ব্যাংক আছে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি থেকে থাকে আপনার সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন এখানে যে সাইন আপ এর মধ্যে ক্লিক করলে যে রেজিস্টার লেখা আছে পেউনারে এসে রেজিস্টারে ক্লিক করলে তার আপনার তথ্যগুলো চাইবে বুঝছেন এখানে অনেকগুলো ধাপ আছে আপনি আসলে কে যেমন আপনি একজন আন্সার কিনা আমি কি চাইছি আমি হচ্ছে কিছু ক্লায়েন্টের কাছ থেকে যাচ্ছি মাসিক পরিমাণ কত আমার আমি হচ্ছে বললাম যে আমার মাসিক আয়ের পরিমাণ এক হাজার এরকম এটা আপনি বাংলা করে নিয়ে না আপনি এটাকে ইংলিশ করে নিন তাহলে পড়তে সুবিধা হবে আপনার রেজিস্টারে ক্লিক করলে সরি আবার বাংলা হয়ে গেছে ইংলিশে দিলাম

প্রমোট যে গেট ফেড বাই পাবলিশার্স নেটওয়ার্ক এন্ড প্ল্যাটফর্ম বা প্রমোট পেওনিয়ার এন্ড আর্ন কমিশন আপনি কিন্তু পেওনিয়ার প্রমোট করছেন না আপনি কিন্তু বিভিন্ন হচ্ছে অনলাইন মার্কেটপ্লেস পণ্য নিয়ে কাজ করবেন যে মাই মান্থলি ভলিউম কত লেস দেন এত তারপর বলতেছে গেট এ রেজিস্টার এইখানে আপনাকে আরো অনেকগুলো অপশন কিন্তু সেটআপ করতে হবে এই যে আপনার কোম্পানি কিনা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আছে কিনা তারপরে ইমেল অ্যাড্রেস তারপরে হচ্ছে রিএন্টার পাসওয়ার্ড তারপরে ডেট অফ বার্থ এইগুলো দিতে হবে আপনাকে হচ্ছে ঠিক আপনার এনআইডি কার্ডে যতটুকু অপশন দেওয়া আছে ওই বেসিস করে তো আমি এই বিষয়গুলো আর বললাম না এই যে কন্টাক্ট ডিটেলস আছে এইখানে আপনার থেকে তারা ব্যাংক অ্যাকাউন্ট চাইবে এটা দিয়ে দিবেন আমার মনে করলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি সেটাতে একটু জাস্ট লগ করব তো লগ করার আগে আমরা এই ধাপটা আগে শেষ করি কংগ্রেটস অ্যামাজনের যে স্ক্রিন ছিল আমি এখানে পেমেন্ট এবং ট্যাক্সের যে যাবতীয় তথ্যগুলো দিব নাও নাও ক্লিক করলাম আমার কাছে ওই পাসওয়ার্ডটাকে দিতে বলতেছে যে পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যামাজনে অ্যাকাউন্ট করলাম তো দিলাম পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন আপনারা সাইন ইন এবং টু স্টেপ ভেরিফিকেশনে একটু আমাকে সময় দেন আমি একটা ফোন আসছে আচ্ছা আমি দেখেন একটু আপনাদেরকে দেখায় জরুরি একটা আসলে ইমার্জেন্সি ফোন ছিল বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম এখানে আমাদের যে কান্ট্রি নেম বাংলাদেশ এখানে যে নাম্বারটা দিছিলাম আমরা সেই নাম্বারটা দিব সেন্ড ওটিপি আমাদের কাছে একটা কোড আসবে মোবাইল ফোনে আসলে আজকে আমি চেয়েছিলাম যে একটা পুরো পার্ট দেখানোর জন্য কিন্তু মনে হয় এই পার্টটা দেখানো হবে না আজকে একটু প্রবলেমে পড়ে গেছি একটা ওটিপি অলরেডি চলে আসছে আমার কাছে 643498 কন্টিনিউ দিব এই এই অপশনগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখেন একটু কিন্তু লোডিং হচ্ছে এবং এইখানে কিছু ইনফরমেশন আছে এই ইনফরমেশন গুলো আমরা কিন্তু এখন আহ দেখব কিন্তু মনে হয় আমার এই মুহূর্তে আর আজকে ক্লাসটা কন্টিনিউ করা হবে না ঠিক আছে এই প্রসেসটা একটু বড় প্রসেস কিছু প্রসেস আছে যেগুলো আসলে না জানলেই নয়